গাইডলাইন দিয়েছেন মাত্র 104 গান। গাইডলাইন কয়টা? 104। প্রশিক্ষক কয়জন? কথা বলবেন প্রশিক্ষক কয়জন? প্রশিক্ষক 16 লক্ষ, আর গাইডলাইন হলো মাত্র 104 খান। এর দ্বারা বোঝা গেল গাইডলাইন ছাড়াও প্রশিক্ষণ পাওয়া যায়। যদি প্রশিক্ষক থাকে তবে ইতিহাস সাক্ষ্য দিয়েছে, প্রশিক্ষক না থাকলে গাইডলাইন থাকলেও জান্নাতের প্রশিক্ষণ পাওয়া যায় না। ইতিহাস সংকেত বলতে চাই, আমার নবী পৃথিবীতে আগমনের পূর্বে এই জগতে একজন নবী আগমন করেছিলেন, তার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি আমার নবীর 500 বছর আগে দুনিয়ার থেকে তিনি আসমানে উঠে গেছেন, আল্লাহ তাকে আসমানে উঠে নিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম প্রশিক্ষণ, আর আল্লাহ তাআলা তাকে গাইডলাইন দিয়েছিলেন ইনজিল কিতাব। এবার আপনাদের কাছ থেকে শুনতে চাই, ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক আসমানে উঠে নিয়েছেন, গাইডলাইন ইনজিল কেউ কি সাথে উঠে নিয়েছিলেন? জি, ইনজিল গাইডলাইন ঠিকই ছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠে নিয়েছেন, কিন্তু মাত্র 500 বছরের ব্যবধানে আমার রাসূল যেই সময় জন্মগ্রহণ করেছেন, যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, ওইটাকে আমরা বলি জাহিলিয়তের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অসভ্যের যুগ। আর মুসলমানেরা 500 বছর অতিবাহিত হয়ে গেছে, প্রশিক্ষক নাই, গাইডলাইন থাকার পরও তাদের যে গাইডলাইন সেটাকে পর্যন্ত তারা তসতস করে ফেলেছেন, তাদের ধর্মীয় তাফসীর তাআদ্দুন সব কিছুকে তুলাই তুষরিত করে অসভ্যতায় পরিণত হয়েছেন। ঠিক না ঠিক? তাদের প্রশিক্ষক চলে যাওয়ার কারণে গাইডলাইন দিয়ে ধরে রাখতে জোরে জোরে ধরে রাখতে পারে নাই, তাদের তাজিম তমাদ্দুনকে ধরে রাখতে, তাদের নৈতিক চরিত্রকে ধরে রাখতে পারে নাই, তারা জাহেল মূর্খর বর্বরতায় পরিণত হয়েছে। আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন, আজকে 1450 বছর, 1450 বছর হয়েছে আমার গাইডলাইন কোরআন শরীফের একটা শেষ জবর নক্তার জীবন পরিবর্তন হয় নাই, আমার নবীর আপনার সুন্নতের কোনো পরিবর্তন হয় নাই। তার কারণ এখন আপনাদের জিজ্ঞেস করলে আপনারা কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, আল্লাহ পাক তার হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন, এইটা 100% সত্য। কিন্তু আরেকটা জিনিস তার ভিতর লুকায়িত আছে, অতীতের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ও অন্যান্য নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তাদের কাহার নায়ক ঠিক করে জান নাই, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন তার কোনো নায়ক ঠিক করে জান নাই, আমার নবী বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় পরিষ্কার ঘোষণা করেছেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তবে উম্মত বড় করে শুনে রাখো, আমি কিন্তু শুধু তোমাদের নবী না, আমি শুধু জিনের নবী না, আমি শুধু ফেরেশতাদের নবী না, আমি শুধু আসমান জমিনের নবী না, আমি শুধু আরশ কুরসির রূহ কলমের নবী না, আমি শুধু পশু পাখির নবী না, আমি জন্তু জানোয়ারের নবী না, আমি শুধুমাত্র ঘাস গাছের নবী না, পাহাড় পর্বতের নবী না, আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরও নবী। সুতরাং আমি নবী দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমার উম্মতের উলামায়ে কেরাম আমি যেমন সমস্ত নবীদের নবী, আমার উম্মতের উলামায়ে কেরাম সমস্ত নবীদের সমস্ত নবীদের নায়ক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাচ্ছি, আমার নায়েব ঠিক করে যাচ্ছি, তারা সমস্ত নবীদের নায়েব। হুজুর চলে গেছেন, হুজুরের নায়েব ঠিক করে যাওয়ার কারণে, নায়েবে নবী পৃথিবীতে থাকার কারণে আজকে 1450 বছর দিন ইসলামের সামান্যতম কোনো পরিবর্তন দুনিয়ার কেউ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আজকে কথা বলেন, কিয়ামত পর্যন্ত সামান্যতম কোনো দিক থেকে ইন্টারনেটের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, আর একবার টেলিভিশনের মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে যদি নবীর সুন্নতকে কেউ অস্বীকার করে, কোনো একটা সুন্নতকে যদি কেউ অবমাননা করে, আমরা কি চুপ করে বসে থাকি? কথা আসতে বলবেন না, চুপ করে বসে থাকি? বাংলাদেশের জন্ম হয়েছে 48 বছর,
আজ 40 বছরে বাংলাদেশ ইসলামের উপর আক্রমণ করেছে দাউদ হায়দার। রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, রক্ত আমরা দিয়েছি, কথা আসতে বলবেন না। তসলিমার জন্ম হয়েছে, রক্ত আমরা দিয়েছি। আমার শরীফের জন্ম হয়েছে, রক্ত আমরা দিয়েছি। হাইকোর্ট থেকে বারবার বিরুদ্ধে রায় দিয়েছে, রক্ত আমরা দিয়েছি। রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে চেয়েছে, রক্ত আমরা দিয়েছি। হাইকোর্টের সামনে মুক্তি লাগিয়েছে, রক্ত আমরা দিয়েছি। আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছেন আল্লামা আহমদ শফী নেতৃত্বে বাংলাদেশের কোন মনোনীত ধারণা করে নাই।
নাবে ঠিক, ঠিক নাবে ঠিক। ও আমার ভাইরা, শেষ কথা বলবো, আমার শেখ উমর শেখ শেখুল ইসলাম আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, নবীর ভালোবাসা অনুসরণ আসে না নাকি? আস্তে কথা বলবেন না, কত লোক আছে এলাকার লোকজন, আত্মীয় স্বজন, পরিবারের সমস্ত মানুষ, সকল মানুষের চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে চতুর্থ নম্বরে বলছেন আজমাইন, তোমার সহায় সম্পত্তি, খেত খামার, বাড়ি ঘর, দোকান পাট, টাকা পয়সা, যাবতীয় সব কিছু থেকে আমি নবীকে যদি বেশি ভালো না বাসো, আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু, লা লা ঘুমাইছে সব, লা ইউ এইবার আমি আপনাদের সামনে, আমি তো গ্রামের মানুষ, বাংলা গ্রাম্য ভাষায় তর্জমা করতে চাই। রাসূল বলেছেন লা ইউমিনু, তুমি বেঈমান। শেষ কথা বলবো, নবীকে যদি কেউ গালি দেয়, সবচাইতে বেশি যদি নবীর ভালোবাসা অন্তরে থাকে, অন্তরে রক্তক্ষরণ হবে কিনা? কথা আসতে বলবেন না। তাইলে আমার দেশের প্রধানমন্ত্রী বলেছেন আইডি হ্যাক, মাননীয় প্রধানমন্ত্রী আমরাও ডিজিটাল, আমরাও ডিজিটাল, হ্যাক প্যাক সম্পর্কে আমরাও জানি, মোল্লাপুর মসজিদ পর্যন্ত আমাদের দূর এখন ডিজিটাল পর্যন্ত, আমরাও হ্যাক সম্পর্কে জানি। তবে আপনার হ্যাক আমরা মেনে নিলাম, হ্যাক ফ্যাক যাই হয়েছে, জিজ্ঞেস করতে চাই নবীকে গালি দেওয়া হয়েছে কিনা? কথা বলবেন, হ্যাক ফোকার যাই হোক, নবীকে গালি দেওয়া হয়েছে কিনা? একটু আগেই বলেছেন নবীকে গালি দিলে অন্তরে রক্তক্ষরণ হয়, তাইলে ভুল আর নবী প্রেমিক মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে বলে তারা মাঠে নেমেছিল, তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক আছে, হত্যা তো করলেন, কিন্তু যারা হত্যা করলো তাদের কিছু না, যাদেরকে হত্যা করছে তাদের পাশাদারের বিরুদ্ধে মামলা, তাদের পাশাদারের বিরুদ্ধে মামলা। শেষ কথা বলবো, এই মামলা প্রত্যাহার করতে হবে। সর্বশেষ কথা বলবো, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে আমরা মাঠে আছি, যদি আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে মাঠে থাকেন, যারা নবীকে গালি দিবে তাদের বিরুদ্ধে ফাঁসি আইন ফাঁস করতে হবে, ফাঁসি আইন ফাঁস করতে হবে। নাসরুল মিনাল্লাহ ফাতহুল করিম, অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।